ক্ষমা ছিল না, আমার খাবার দিয়েছে। যে ঘরে প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে অর্থ পাঠাতে পারে নাই, গোপনে গোপনে বিকাশে আমরা তাদের সহযোগিতা করেছি। আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ সহযোগী সংগঠনগুলি আমাদের কৃষকের ভাইরা লোক পায় না, ধান কাটবে লোক কই, পোয়া কেউ কার কাছে যায় তো ভয় পায়। তখন কিন্তু আমাদের এই গভীরায় কিছু কৃষকের ধান তিনি আমাদেরকে বলেছেন সবসময় মানুষের পাশে থাকো, বিপদে আপদে দুর্গমে কষ্টে দুঃখে আমরা আপনাদের পাশে ছিলাম। জীবনের ঝুঁকি নিয়েছি, জীবনের চিন্তা করি নাই, চিন্তা দিন রাত একটি ছিল, আমার মানুষরা, আমার জনগণরা করোনায় যেন আক্রান্ত না হয়, তার জন্য মাস্ক বলেন, স্যানিটাইজার বলেন, খাবার বলেন, সব কিছু আমরা কিন্তু দিয়েছি। আমাদের এই চেয়ারম্যানরা, আমাদের মেম্বাররা, আমাদের জনগণ, আমাদের প্রবাসী ভাইরা, আমরা সবাই মিলে কিন্তু এই কাজটা করেছি। এই কাজটা কিন্তু আমরা করতে পারতাম না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতা ছাড়া। সেই জন্য আমরা উন্নয়নে বিশ্বাস করি, আমরা অপরাজনীতিতে বিশ্বাস করি না, আমরা এমন কোনো ঝুঁকি দিতে পারবো না, আমরা চাকার নিচে পড়ে মরতে চাই না, আমরা উজান ফেলে নৌকা ভাসায় নিয়ে যাব, আমরা নদীর মানুষ, আমরা নৌকা কোনোদিন ডুবতে দিব না। এই হোক না মেঘনা, আমরা চরের মানুষ, আমরা নদীর মানুষ, আমরা জানি নৌকা কেমনে বাইতে হয়, ঠিক কিনা? এই অঞ্চল মুক্তিযোদ্ধাদের অঞ্চল, এখান থেকে আমার ভাইরা মুক্তিযুদ্ধে গেছে, এখান থেকে আমার নিজের ভাইও মুক্তিযুদ্ধে গেছে। সুতরাং আমরা জানি এই দেশ স্বাধীন করা এত সহজ ছিল না, এই দেশ স্বাধীন করেছে আমরা অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে। এই রক্তের বিনিময়ে, কষ্টের বিনিময়ে কেন দেশ স্বাধীন করা হয়েছে? কারণ এইখানে কোনো সন্ত্রাসবাজি, চাঁদাবাজির কোনো আশ্রয় নেই। আছে গত 5 বছরে কোনো সন্ত্রাসী আপনাদের এলাকায় হয় নাই, কোনো জায়গায় থানার কোনো দালালি হয় নাই, কেউ বলতে পারবে না কারো জমি কেউ দখল করে নিতে পেরেছে, কেউ বলতে পারবে না কোনো মায়ের বুক খালি হয়েছে, কেউ বলতে পারবে না যে কোনো মানুষকে, কোনো নারীকে নির্যাতন করা হয়েছে। যখনই করা হয়েছে আমরা সোচ্চার ছিলাম, যখনই আমরা নির্যাতন দেখেছি আমরা পাশে ছিলাম, যা কিছুই করেছি আইনের শাসনের মাধ্যমে আমরা করেছি। নিজেরা কখনো শাসন করি নাই, নিজেরা কখনো আইন ভঙ্গ করি নাই। আপনাদের বুঝতে হবে আপনাদের একটি ভোট অত্যন্ত মূল্যবান, আপনাদের জানতে হবে যে ভোট নষ্ট করা যাবে না। আর আমি আরেকটা কথা সবসময় বলি, আমরা জেতা পার্টি, আমরা 2018-তে এই আসনটি আমি পুনরুদ্ধার করেছি, তিতাসে প্রথমবার আওয়ামী লীগের এমপি আমি হয়েছি, কুমিল্লা জেলার মধ্যে উত্তর দক্ষিণে কোনো মহিলা সাংসদ নাই। আপনারা মা বোনেরা, আপনাদের গর্ব যে কোনো এলাকায় কোনো আসনের মধ্যে মহিলাকে এমপি নাই, কিন্তু আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের ভাগ্নি এই সেলিমা আহমেদ, আপনাদের মেরিয়াপ্পা একজন মহিলা এমপি। এটা কেন হয়েছে? আমার মা বোনরা ভোট দিয়েছিল বলে। এটা আমরা কেন করতে পেরেছিলাম? আপনারা আমার পাশে ছিলেন বলে। সুতরাং আগামীতে আমার অনেক বড় আশা, আমি বড় মুখ করে সব জায়গায় বলি যে আমার আর কিছু না হোক, আমার মা বোনেরা, আমার মেয়েরা আমাকে একটা ভোট অবশ্যই দিবে। কি দিবে কিনা আমার শুনি, এটা আমার জোরে শুনি। আপনাদের মার্কা কি? সবাই 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 জোরে বলেন, মার্কেট একটু শুনি, নৌকা।
আমরা কিছু পরে নামাজে যাব। আপনারা অনেকক্ষণ ধরে বসেছিলেন, আমি আপনাদের দোয়া নিয়ে এগিয়ে যাব। আগামী সপ্তাহ থেকে আমরা ভোট কেন্দ্রে যাব। মারা বোনেরা সকালবেলা উঠে রান্না বান্না শেষ করে ভোট কেন্দ্রে চলে যাবেন। এবং ভোটটা কোথায় দিব আমরা? এই নৌকায় ভোট দিয়ে বিজয় হয়ে মা বোনদের যত রকম সমস্যা সমাধান করে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। শেখ হাসিনার উন্নয়ন হতেই থাকবে, হতেই থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।